হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি তো কালকে থেকে অনেক কিছু হয়েছে তোমরা জানো কালকে সকাল থেকে শুরু করে অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু সমস্তটা মানে যেটা আর কি আমরা বুঝতে পারছিলাম যে হবে সেটা হয়েই গেছে আর এত বাজেভাবে হয়েছে যে সে সত্যিই সেটা প্রত্যেকের কাছে প্রত্যেকের কাছে লজ্জাজনক ইভেন আমার কাছেও লজ্জাজনক বিষয় এবার কার কাছে কীরকমভাবে লজ্জাজনক সেটা তার তার মধ্যেই থাক আমারটা আমার মধ্যেই থাকে এটা এখানে এলাবোরেট না করাটাই বেটার আজকে অনেকের ভিডিও দেখেছি অনেকে স্পষ্ট কথা বলেছে আমাদের বিশাখার মা আর কি মাসিমণি ওনার এই বয়সেও উনি এসে কিভাবে যে স্পষ্ট কথা বলেছে যা অনেকেই আমাদের এজের অনেকে অনেক মানুষ পারেনি বলতে তো আমি অফ জানাই ওনাকে উনি এই বয়সে এসেও এত সুন্দর স্পষ্টভাবে কথা বলতে পারেন অনেকে আবার ইমোশনালি হার্ট হয়েছে কাউকেই বাজে কথা বলতে পারছে না বা কারোর হয়ে কথা বলতে পারছে না চাইলেও কারোর হয়ে কথা বলতে পারছে না বা চাইলেও কাউকে যে দুটো কথা বলবে যে হ্যাঁ এটা তুমি ঠিক করো সেটা বলতে পারছে না কিন্তু আমি ওই যে মিলি যেমন বলে দিয়েছে যে আমি তোমার না তো স্ট্রং নই আমি এখানে যখন বসবো আমি ক্যামেরা খুলে যখন বসবো আমি কাকে কিভাবে হ্যান্ডেল করব সেটা সম্পূর্ণ আমার আমার কি বলবো আমার পুরো নির্ভর করে আজকে যদি আমার প্রাণের খুব কাছের মানুষটা যদিও বা হাতে গুনে এখন রয়ে গেল কিছু মানুষ যদি আমার প্রাণের খুব কাছের মানুষ এমন একটা কিছু করে বসেছে যেটাকে কিনা যেটা নিয়ে বিপরীত যারা আমাদেরকে ভালোবাসে না বা যারা আমাদেরকে দেখতে পারে না তারা বলবে বা তারা বলেছে সেখানে আমার কি কর্তব্য খুব কাছের মানুষ হলে তাকে আমার ফোন করে বা পার্সোনালি কন্ট্যাক্ট করে জানানোটা কর্তব্য জানালাম করলাম তারপরেও যদি সে সেটার থেকে না সুদ্রায় মানে না আটকায় নিজেকে না আটকাতে পারে তখন আমাকে কি করতে হবে তখন আবার বিপরীত দলের মানুষেরা কি বলতে শুরু করবে যে ও তোদের দলের লোকেরা তো এরকম করছে তখন তোদের তোরা মুখ খুলতে পারছিস না তখন আমাদেরকে কি করতে হবে সত্যিই তো আমরা যদি অন্য কোনো মানুষকে তার ভুলের জন্য বলতে পারি কন্ট্রোভার্সি তো এটাই এটাই তো এখানে কন্ট্রোভার্সি আমরা যদি যা যাদেরকে আমরা কন্টেন্ট হিসেবে বেছে নিয়েছি তাদের ভুলগুলি যদি সুধরে দিতে পারি বা মানে ভুলগুলো সুধরে দেওয়া না ভুলগুলো তুলে ধরতে পারি আমাদের ভিডিওর মাধ্যমে তাহলে আমাদের প্রাণের যে প্রিয় যারা থাকবে তাদের ভুলটা তো আমাদের অবশ্যই ধরিয়ে দিতে হবে তাই নয় কি আমাদের অবশ্যই ধরিয়ে দিতে হবে কারোর চ্যানেল কি শেষ করতে এসেছি না কারোর চ্যানেল শেষ করতে আসেনি যাদেরকে নিয়ে ভিডিও করি যাদেরকে নিয়ে কন্টেন্ট বানাই তাদেরকে নিয়ে কি আমরা তাদেরকে আমরা পার্সোনালি শেষ করতে এসেছি না তারা যদি শেষ হয়ে যায় তাহলে আমরা কি করব তবে হ্যাঁ তারা যদি পার্সোনাল শত্রু মনে করে শত্রু বানিয়ে নেয় আঘাতের পর আঘাত দিয়ে তখন তো ফেরতটা সেরকমই যাবে এরকমই যদি আমাদের প্রাণে প্রিয় মানুষগুলো যদি কিছু ভুল করে তখন তাদেরকে পার্সোনালি জানাবো যদি তারা না বোঝে তখন তাদেরকে নিয়ে ভিডিও করতে বাধ্য আমরা তাদেরকে নিয়ে ভিডিও করতে বাধ্য নতবা আমাদের বলার জন্য পাঁচটা না হাজারটা মুখ বসে রয়েছে যে তোমরা ওদের ভুল ধরতে পারো তোমাদের দলের লোকের ভুল ধরতে পারো না তো সেই যে কথাটা বলবে আমাকে যে তোমরা তোমাদের দলের লোকের ভুল ধরতে পারো না এই কথাটা বলার সুযোগটা কেন দেবো কেন দেবো তখন আমি বলতে বসবো যে আমি একেও বলতে পারবো না আমি ওকেও বলতে পারবো না দুজনেই হচ্ছে আমার ভালোবাসার মানুষ তাহলে আমি যদি ভালোবাসার মানুষগুলোর জন্য আমি যদি হয়ে যাই তাহলে আমি বায়াস্ট সমালোচক কি হিসাবে হলাম আমি সমালোচক কিভাবে হলাম তাহলে তো আমার সমালোচক হওয়ার কোনো অধিকারই নেই তাহলে সমালোচকের আগে বায়াস্ট সমালোচক তকমা লেগে যাবে ঠিক আছে বায়াস্ট সমালোচক তকমা লেগে যাবে আজকে আমার যে কাছের মানুষ তাকে আমি সেইভাবেই বোঝাবো কিন্তু তার ভুলটা অবশ্যই তুলে ধরবো অবশ্যই তুলে ধরবো এটা আমার নীতি এটা আমার নীতি কে ইমোশনালি ফুল হয়ে গিয়ে বা কে ইমোশনালি নিজেকে মানে কারোর বিপক্ষে যেতে পারছে না সেটা দেখার বিষয় আমার নয় আমার নীতি আমার কাছে আমার নীতিটা আমার কাছে আর আমি এই নীতিতে চলেছি বলেই হয়তো এই জায়গায় দর্শকরা আমাকে নিয়ে এসেছে আমি একা আসার কেউ না দর্শকেরা আমাকে এই জায়গাতে নিয়ে এসেছে তো এবার আসি হঠাৎ করে কেন আমি বলেছিলাম না আমি এই বিষয় নিয়ে কোনো ভিডিও বানাবো না কারণ আমার দর্শকেরা বলছে যে তুমি এই সমস্ত ছেড়ে দাও তুমি তোমার মতো কিন্তু সব কিছুকে মাঝে মধ্যে ইগনোর করা যায় না আজকে আমি অর্পিতাদির চোখে জল দেখে আমি অবাক হয়ে গেছি আমি অর্পিতাদির ভিডিও দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি তেইশ মিনিটের ভিডিও আমি একটা সেকেন্ডের জন্য আমি কাটার প্রয়োজন বোধ করিনি কারণ কিছু কিছু মানুষ আছে যাদের কথা শুনতে আমার ভালো লাগে সে আমার বিপক্ষে কথা বলুক বা পক্ষে কথা বলুক তো অর্পিতাদিকে আমি সবার প্রথমে আমি ধন্যবাদ জানাই যে অর্পিতাদি বলেছে যে আমি নাকি অর্পিতাদির ইন্সপিরেশান তো এই যে একটা রিওয়ার্ড আমি পেয়েছি না এই রিওয়ার্ডটাকে আমি সবসময় মাথায় করে রাখবো যে আমি এমন একজন ক্রিয়েটরের ইন্সপিরেশান যে কিনা কখনো কম ভিউজ বেশি ভিউজ ছোটো ক্রিয়েটার বড় ক্রিয়েটার বলে মানেই নি কোনোদিনও যে কিনা কখনো ভিডিও বানিয়ে পাঁচশো ভিউজও পেয়েছে ঘন্টায়। কখনো দুশো ভিউজও পেয়েছে ঘন্টায়। কখনো এক ঘন্টায় তিন হাজার ভিউজও পেয়েছে যেটা কিনা আমাদের মতন সমালোচকের কাছে বিশাল বড় জিনিস এক ঘন্টায় যদি কেউ তিন হাজার ভিউজ ওয়াইটি স্টু মানে আমরা যদি দেখতে পাচ্ছি তাহলে তার ওখানে তাহলে তার নিজের ওয়াইটি স্টুডিওতে তার পাঁচ হাজার ভিউজ হয়েছে এক ঘন্টায় তো এটা গেইন করা অনেক মানে কি বলবো লাকের ব্যাপার প্লাস খাটনি তো আছেই পরিশ্রম তো আছেই তো এরকম একটা মানুষের যে আমি ইন্সপিরেশান এটা সত্যি কোনো উপহার কোনো রিওয়ার্ডের থেকে কোনো অ্যাওয়ার্ডের থেকে কম কিছু না আমি সত্যিই এত ভালো লাগছিল সাথে সাথে খারাপও লাগছিল অর্পিতাদির মতন মানুষের চোখে জল দেখে যেই চোখের জলের জলটা পড়ার একটা অংশ আমি একটা অংশ আমি আমি কোনোভাবেই মেনে নিতে পারি না যে যে ক্রিয়েটার যে কিনা সর্বদা স্ট্রং তার চোখের জলের মানে তিন ভাগের এক ভাগ কারণ আমি আমি মেনে নিতে পারিনি তোমাকে একটা কথা বলি অর্পিতা দি তুমি যা বলেছ সেটা নিয়ে পরে আসছি তোমাকে একটা কথা বলি এই যে তুমি যখন সবাই আমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে তুমি আমার সাপোর্টের ঢাল হয়ে দাঁড়িয়েছিলে আমি শুধু দেখতাম কত সুন্দরভাবে যুক্তি দিয়ে যেই মানে বিশ্লেষণগুলি আমি আমার নিজের জন্য করতে পারিনি কারণ আমি কখনো পাত্তাই দিতাম না কিন্তু তুমি সব সময় আমার জন্য লড়েছো আমার জন্য করেছ বলতে যে যদি এত অপয়ই হয় তোদের জন্য তাহলে শুয়ের মুখটাই তোদের বারবার দেখতে হয় আমি অবাক হয়ে গেছিলাম সত্যি তো ঠিকই তো বলছে ঠিকই তো বলছে দিদি তো যাই হোক তুমি কোনোদিনও ভেবেছ যে একে নিয়ে ভিডিও করলে আমার তো এক ঘন্টায় দুশো ভিউজ হয় আমি একে নিয়ে ভিডিও করব না আমার ওকে নিয়ে ভিডিও করলে হাজার ভিউজ হবে এক ঘন্টায় আমি ওকে নিয়ে ভিডিও করব কোনো দিনও কি তোমার মনে হয়েছে আর তোমাকে কেন জিজ্ঞাসা করছি তোমার প্রত্যেক দিনের ভিডিও দেখলে বোঝা যায় যে তুমি এই ধরনের জিনিসকে গুরুত্ব দাও না তোমার উপস্থাপনা নিয়েই হচ্ছে মেন তোমার মাথা ধামানো যে আমি এটা নিয়ে বলবো তো বলবো ভিউজ হবে হয় হয় হবে না হয় না হবে তোমার প্রত্যেক দিনের ভিডিওর যে আমি ইয়ে দেখি আর কি ওটাকে কি বলে বার হ্যাঁ বার বার হ্যাঁ ওটাই তো বলে ওই যে এই যে এরকম ওঠা নামা করে যেটা ওটা যখন দেখি আমি বুঝতে পারি যে এই মানুষটা কখনো ভিউজের জন্য ভিডিও করে না শুধুমাত্র ভিউজের জন্য শুধুমাত্র ভিউজের জন্য ভিডিও করে না ভিউজের জন্য তো আমরা সবাই ভিডিও করি তোমার মধ্যে তো কখনো এই ধারণাটা আসেনি কিছু মানুষ আছে এদেরকে নিয়ে ভিডিও করলে আমার ভিউজ হবে না তাই এদেরকে নিয়ে ভিডিও করব না ওদেরকে নিয়ে ভিডিও করব ভিউজ হবে ওদেরকে নিয়ে করব তোমার কি কখনো মনে হয়েছে যে শুয়ের এত ভিউজ হয়ে যাচ্ছে কথার কথাই শুয়ের জায়গায় অন্য কেউ থাকতে পারে শুয়ের এত ভিউজ হয়ে যাচ্ছে তোমার চোখ কোনোদের কোনোদিনও কটকট করেছে হিংসায় কোনোদিনও কটকট করেছে করেনি কারণ তুমি তোমার পরিশ্রমে বিশ্বাস করো আমি যে কিনা তোমার ইন্সপিরেশান আমি নিজের পরিশ্রমে বিশ্বাস করি আমি যদি খাটতে পারি আমার ভিউজ হবে আমি যদি খাটতে না পারি আমি যদি অন্যের কাঁধে ভর করে চলতে চাই আমার দৌড় বেশি দূর না তোমাকে পয়েন্টগুলো বলছি বাদ বাকি সব কিছু তোমার বোঝার ক্ষমতা আছে তোমার কখনো মনে হয়েছে যে আজকে আমার ঘরের লোক বা পরিবার এই যে ওয়াইটি পরিবারের কথা বলছি ওয়াইটি পরিবারের একজনকে বলছে যে একটা মানুষ তার বিপক্ষে বলছে আজকে তাকে নিয়ে আমি বলতে বসবো কখন আমি বিচার বিবেচনা করব যে ওকে নিয়ে বললে আমার ভিউজ হবে কি না সেই অনুযায়ী আমি প্রতিবাদটা করব কখনো তোমার কি সেটা মনে হয়েছে আমি জানি সেটা তোমার মনে হয়নি কারণ তুমি আমাকে ইন্সপিরেশন যখন বলেছ তখন তোমার চিন্তাভাবনা এত লো ক্লাস হতেই পারে না আজকে তোমাকে সবাই রেসপেক্টের চোখে দেখে যেই রেসপেক্ট হয়তো আমিও কামাতে পারিনি যেই রেসপেক্ট হয়তো আমিও কামাতে পারিনি তোমাকে ভিউয়ার্স বলো ক্রিয়েটর বলো সবাই রেসপেক্ট করে কেন করে তোমার নিজস্ব একটা পার্সোনাল আইডেন্টি তুমি তৈরি করতে পেরেছো সেই কারণে তোমাকে রেসপেক্ট করতে বাধ্য হয় ইভেন আমিও তোমাকে রেসপেক্ট করি আমি বারংবার বলেছি যে আজকে মুনমন্দির কন্টেন্ট আলাদা তুমি তার ঠিক বিপক্ষে কথা বলছো মুনমন্দি এতদিন প্রীতমের হয়ে বলে এসেছে তুমি পিঙ্কি পালের হয়ে বলে এসেছো কোনোদিন তুমি মুনমন্দিকে ঠুকে ভিডিও করেছো মুনমন্দি কোনোদিনও তোমাকে খোঁচা মেরে ভিডিও করেছে না করেনি ডিফারেন্স এই জায়গায় আমি প্রত্যেকবার বলেছি আমি মৌয়ের হয়ে ভিডিও করেছি তুমি রুমকির হয়ে ভিডিও করেছো কোনোদিনও আমার তোমাকে খোঁচা মারার প্রয়োজনই পড়েনি কোনোদিনও তোমার আমাকে ঠোকার প্রয়োজন পড়েনি কিন্তু তুমি যেই মানুষটার সাথে প্যাচ আপ করার কথা বলছো এই যে এতগুলো কথা বলে গেলাম একদম কানায় কানায় পূর্ণ কৌটোর মুখ আটকাচ্ছে না এতটাই পূর্ণ হয়ে গেছে এই সমস্ত জিনিসগুলিতে তুমি বলছো সু ছেড়ে দাও আমি ছেড়ে দিয়েছি কিন্তু তুমি যদি ভাবো প্যাচাপ না ইহ জীবনে আমার পক্ষে আর সম্ভব হবে না দুদিন আগে যেই মানুষটার চোখ থেকে জল পড়েছে যে আমাকে কেউ বাজা বলেছে সেই কারণে আজকে সেই মানুষটাই বলতে বসে গেছে রক্ত স্বল্পতা তো তোর দিদিকে বল সঞ্জয়কে বলছে তোর দিদিকে বল মর্কট তোর দিদিকে বল ঠাকুরের কাছে এরকমভাবে প্রার্থনা করতে নতবা হবে না চোখের জল ফেলো না আর কারোর দ্বারা কিছু হবে কিনা জানি না আমি এই বিষয়টাকে আর টানবো না আমি কালকেই বলে দিয়েছি আমি এই বিষয়টাকে আর টানবো না তবে আমার দ্বারা নতুন করে প্যাচ করা সম্ভব হবে না যার খুশি যে খুশি যেভাবে খুশি প্যাচ করুক আমি সেখানে ইন্টারফেয়ার করব না আমার দ্বারা হবে না আমার দ্বারা আর হবে না তোমাকে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করি সেই কারণে আমি উত্তরটা দিতে বসলাম তুমি তোমার কথা বলেছ তুমি তোমার মনের কথা বলেছো সেই কথাটাকেও আমি রেসপেক্ট করি বাট আমার দ্বারা আর হবে না আর হবে না আজকে এই যে সঞ্জয় আজকে তার ভিডিওতে বাইশ মিনিটের যে ভিডিওটা করেছে সঞ্জয় সেখানে বলেছে সঞ্জয়ের পছন্দ হয়নি যে আমি লিগাল নোটিশের কথাটা বের করেছি না আমি সঞ্জয়ের কথা খারাপ কিছু মনে করিনি আমি কেন বের করেছি জানো আমি এই বিষয়টা অনেকেরই পছন্দ হয়নি আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার কার পছন্দ হয়নি কার পছন্দ না হয় না হয়েছে বা হয়নি আমি কেন বলেছি জানো তো যেই মানুষটা বলেছিল এক সময় যে ক্ষমা চেয়ে নেবে তারও আগে একটা কথা বলি সঞ্জয়কে যখন প্রথম জানানো হয় যে এরকম লিগাল নোটিশ এসেছে সঞ্জয় কিন্তু সবার প্রথম আমাকে ফোন করে আমি কিন্তু জানতাম না কারণ আমার সঙ্গে তার কথোপকথন হতো না বললেই চলে সঞ্জয় কিন্তু আমাকে ফোন করে যে এরকম আপনার কাছে কে এসেছে তখন আমি বললাম না আমার কাছে আসেনি বলল যে এনার কাছে গেছে। তখন বলছে যে এখন কি করবে বলছে ক্ষমা চেয়ে নেবে হুম সঞ্জার কাছে বলেছে বলছে দরকার পড়লে আমি ক্ষমা চেয়ে নেব তখন আমি বলেছি খবরদার এই সমস্ত নিয়ে কোনো কথাই যেন না বলা হয় কারণ অপরপক্ষ ছিঁড়ে খাবে এই মানুষটাকে এই যে যেই মানুষটা আমাকে বলছে না রক্ত স্বল্পতা বোকাচুদি বলছে না এই মানুষটার হয়ে বলেছিলাম যে এখন যদি এই কথাগুলো ওপেনে আনা হয় তাহলে কিন্তু ছিঁড়ে খাবে আমার তো কিচ্ছু হতো না আজকে যদি সেদিন যদি উনি বলতো উনি ক্ষমা চাইতো যা করতো যা খুশি করতো আমার কি কিছু হতো উল্টে আমি এরকম সিনা এরকম গরিলার মতন এরকম করে বলতাম যে দেখ আমার কিছু করতে পারিনি আমার কিছু করতে পারিনি আমার কি ঠেকা ছিল আমার কি ঠেকা ছিল সঞ্জয়কে বুদ্ধিটা আমি দিয়েছিলাম সঞ্জয় বলতে বাধ্য হবে সঞ্জয় যখন আমাকে জানায় তখন আমি বলেছিলাম যে তুমি ওনাকে বলো যে এখন কোনো কিচ্ছু এই নিয়ে কোনো রকম কোনো ভিডিও যেন না নামায় কারণ অপরপক্ষরা বসে আছে ছিঁড়ে খাবে হায় না বেবুনের মতন কি কী স্বার্থ ছিল আমার কি স্বার্থ ছিল আর সেই দিনও আমার কি স্বার্থ ছিল যেদিন আমি প্রকাশে এনেছি সেই দিন ভালোবাসার টানে বলে দিয়েছি ওই দিনও লুকাতে বলেছিলাম ভালোবাসার জন্য যে ওনার সম্মান নিয়ে যেন কেউ ছিনিবিনি না খেলে আর সেই দিনও বলেছি ভালোবাসার জন্য সেই দিন বলেছি ওনার প্রতি ভালোবাসার থেকে আর যেদিন প্রকাশ করেছি সেই দিন বলেছি সঞ্জয়ের প্রতি ভালোবাসার থেকে যেদিন বলেছিল পিঠ চাপড়ে চাপড়ে বলেছিল আমার কোনো দলের প্রয়োজন নেই আমার কোনো দল না হলেও চলবে সেই দিন আমি প্রকাশ্যে এনেছিলাম এই বিষয়টা যে যদি একাই চলতে পারে তাহলে সেই দিন যেই দিন এই নোটিশটা এসেছিল সেই দিন ওর ঘরের লোক পর্যন্ত ওকে সঙ্গ দিচ্ছিল না অশান্তি করছিল অশান্তি করছিল ঠিক আছে তাহলে সেই দিন কেন সঞ্জয়কে প্রয়োজন পড়েছিল ওর মেন ভায়া তো ছিল মানে মেন সাপোর্ট তো ছিল সঞ্জয় পেছনে তো আমি ছিলাম আমরা দুজনে ছিলাম আমি আর সঞ্জয় ছিলাম কি করে সেই মানুষটা বলে যে আমার কোনো দলের প্রয়োজন নেই কোনো কিছুর প্রয়োজন নেই কী করে বলে এই জিনিসটা সামনে আনার জন্য ওই নোটিশের ব্যাপারটা আমি সামনে নিয়ে আসি সুতোপা না সবসময় বুক বাজিয়ে একদম ফ্রন্ট ফুটে খেলে এই জন্য সুতোপা ম্যাক্সিমাম মানুষের কাছে খুব খারাপ খুব খারাপ ঠিক আছে ভীষণ খারাপ সঞ্জয় কথাটা আজকে বলেছে যে ওটা আমার পছন্দ হয়নি কারণ আমরাই ঢেকেছিলাম আমরা ঢেকেছিলাম আমি আমার কথা বলি আমি ঢাকতে বলেছিলাম কারণ তখন তার মান সম্মানের ব্যাপার ছিল আর আমি উগরে এনেছি কারণ তখন যখন আমি উগরে দিয়েছি তখন সে আমাদের মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে সেই কারণে আমি উগরে দিয়েছি আর ওইটা তখন আমার প্রয়োজন ছিল উগড়ানো নতুবা এই ফেসটা এই রিয়েল ফেসটা কি বেরিয়ে আসতো আজকে ওর পিতাদি তোমার কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্সে সঞ্জয় কমেন্ট বক্সে মুনমুন্দির কমেন্ট বক্সে এছাড়া আরও অনেক ক্রিয়েটারদের কমেন্ট বক্সে যাদের নাম আমি এই মুহূর্তে নিলাম না আমাদের কমেন্ট বক্সে কখনো ওই যে তুমি যাকে বলছো যে অলক্ষীর মতন হাসছে দাঁত বের করে খুব মজা নিচ্ছে ওদের তরফ থেকে একটা মানুষ এসে কমেন্ট করার সাহস পেয়েছে কোনোদিনও তুমি নিজে বুকে হাত দিয়ে বলো তো কোনোদিনও কমেন্ট করার সাহস পেয়েছে এই যে তুমি যার সঙ্গে প্যাচাপ করার কথা বলছো তার কমেন্ট বক্সে কমেন্ট করার সাহস পেয়েছে এবং যথেষ্ট পোলাইটলি কমেন্ট করেছে এবং সেই কমেন্টে লাভ রিয়্যাক্টও পড়েছে তার মানেটা তুমি বুঝতে পারছো যে একটা মানুষের সঙ্গে যে কিনা বিপরীত দলে তার সঙ্গে যদি ভেতরে ভেতরে যোগাযোগ না থাকে তাহলে সে এসে এনার কমেন্ট বক্সে কমেন্ট করার সুযোগটা বা সাহসটা কি পাবে পাবে না প্যাচাপ যার সাথে করতে বলছো আমার পক্ষে সম্ভব না তোমাকে যথেষ্ট রেসপেক্ট দিয়ে কথাটা বললাম ঠিক আছে ওই যে আমাকে না দর্শকেরা বলেছে যে তুমি চোখের জল ব্যয় করবে না আমিও তোমাকে বলছি চোখের জল ব্যয় করবে না আমার কালকে যখন আমি লাস্ট খিস্তি দিয়ে যে ভিডিওটা আমি বানিয়েছি না যেটা আমি প্রাইভেট করে দিয়েছি আমি রাখি না খিস্তি দেওয়া ভিডিও আমি বেশি বেশিক্ষণ রাখি না তো যখন আমি ভিডিওটা করি না তার আগে আমি এক মিনিটের একটা রিটেক মানে রিটেক মানে নিতে হয়েছে আমাকে এক মিনিটের একটা ভিডিও করেছি আমি বলতে পারছি না আমি বলতে পারছি না চোখ ভরে যাচ্ছে জলে ভরে যাচ্ছে তখন আমি ভাবলাম যে কিনা হেসে হেসে অবজ্ঞার ছলে অপমান করে আমাকে ভিডিও বানিয়েছে আমার উদ্দেশ্যে ভিডিও বানিয়েছে রক্ত স্বল্পতা আমার রোগ নিয়ে কথা বলে ভিডিও বানিয়েছে আমি তার জন্য চোখের জল ফেলবো মাই ফুড কক্ষনো না তোমার কাছে প্রিয় পাত্রী হতে পারে তোমার কাছে প্রিয় পাত্রী হয়েই থাক আমি সেখানে কোনো রকম কোনো ইন্টারফেয়ার করতে যাব না কিন্তু প্যাচাপের আশা আমার কাছ থেকে রেখো না তবে হ্যাঁ এইটুকু আমি তো কালকেই বলে দিয়েছি তোমাকেও বলছি আর কোনো রকম ভিডিও যাবে না কারণ এরকম আল বাল ছাল অত বড় ক্রিয়েটরদের নিয়ে ভিডিও বানায় না এত বড় ক্রিয়েটার এত বড় অহংকারী ক্রিয়েটর দিয়ে ভিডিও বানাবে না ঠিক আছে আজকে তোমার কত ভিডিওতে দশ হাজার বারো হাজার পনেরো হাজার ভিউজ হয়েছে তুমি নিজেও জানো তুমি কখনো বলতে পেরেছো আমার কাউকে দরকার নেই আমি একলা চলতে পারবো আমার ফেস ভ্যালু তৈরি হয়ে গেছে তুমি কোনোদিনও বলতে পেরেছো না তোমার মনের মধ্যে এসেছে এই জিনিসটা যে তুমি বলবে আমি জানি তোমার মনের কোনাতেও আসেনি কারণ অহংকার মানুষের পতনের মূল এবং শিক্ষিত মানুষের মধ্যে কখনো অহংকার আসে না এবং তোমার মধ্যেও আসবে না তুমি কি করে বলো অর্পিতাদি কি করে বলো এইরকম একটা মানুষের সঙ্গে প্যাচ করে নেওয়ার কথা যাই হোক তুমি তোমার জায়গা থেকে তুমি তোমার মনের দিক থেকে বলেছ আমার পক্ষে সম্ভব না আমি আমার ভিওয়ার্সদেরকেও বলে দিয়েছি আমি তোমাকেও বলে দিলাম আজকে জাস্ট এন্টারটেনমেন্ট একটা ভিডিও বানিয়েছে আমাকে তুমি তুমি করে বলতে বলতে লাস্টে অতিরিক্ত সম্মান দিয়ে তুই করে বলেছে যাই হোক আমি কখনো কোনো মাইন্ড করিনি আমি মাইন্ড করিনি কারণ ওর আমাকে নিয়ে করা প্রথম ভিডিওটা আমি দেখেছিলাম যেখানে আমার মুখের ছবি কেটে কেটে জঘন্যভাবে আমাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিল আমাকে বলছে জঘন্যভাবে ভিডিও বানানো মানে জানো একে তার সঙ্গে শুয়ে দেওয়া তাকে তার সঙ্গে শুয়ে দেওয়া দেখো ভাই আমি জানি না আমার মনে হয় তোমার নাম নিউটন তোমাকে আমি একটা কথা বলি তোমার লেভেলে জঘন্য হচ্ছে এর সঙ্গে তাকে শুইয়ে দেওয়া এটা হচ্ছে তোমার লেভেলে জঘন্য আমার লেভেলে তুমি যেটা আমাকে নিয়ে ফার্স্ট ভিডিওটা বানিয়েছিলে আমার এখনও মনে আছে আমার এখনো মনে মনে আছে আমার লেভেলে ওটা আমার কাছে জঘন্য ভিডিও তো তোমার চিন্তাধারা আর আমার চিন্তাধারা যে এক হবে এটা কখনো তুমিও ভেবো না এটা কখনো আমিও ভাববো না আচ্ছা আমাকে নিয়ে বলার পরে আমাকে নোংরা কথা বলার পরে তুমি আমাকে নিয়ে ভিডিও বানিয়েছো আমার পক্ষ নিয়ে ভিডিও বানিয়েছো তার জন্য তোমাকে অন ক্যামেরা থ্যাংক ইউ জানালাম কিন্তু হ্যাঁ এটাও আমি ভুলতে পারবো না যে তুমি আমাকে নিয়ে খারাপ ভিডিও বানিয়েছো। ঠিক আছে অনেক মানুষ অনেক কিছু ভুলে যায় কিন্তু আমার কি বল কি করবো আমি ভুলতে পারি না তার মানে এই না যে আমি নিজেকে শিকড় বলেছি আমি নিজেকে শিকড় বলেছি শুধু আমাকে বলিনি আমি বলেছি পুরো পরিবারটাকে পুরো পরিবারটাকে আর আমার নিজেকে শিকড় বলার কারণ কি জানো ভাই কারণ আমাকে নিয়ে বলে আমাকে আর সঞ্জয়কে নিয়ে বলে এই মহিলার চ্যানেল দাঁড়িয়েছিল সেই কারণে বলেছি শিকড় যতটুকু জানো ততটুকুর মধ্যে বন্দুক নিয়ে খেলো ক্যামেরার মধ্যে বন্দুক চালাও ততটুকুর মধ্যে খেলো বাদ বাকি আমাকে খারাপ ভালো বলতে চাও বলতে পারো ভাই আমার আর কিছু আসে যায় না এই সমস্ত নিয়ে আমি আর অত মাথা ঘামাই না ঠিক আছে কত মানুষ আসলো কাটলো ছিললো রেভিনিউ কামালো আমি কখনো কাউকে নিয়ে কিছু বলতেই যাইনি মানে একজন মানুষকে ছাড়া একজনকে নিয়ে ছাড়া আমি কিছু বলতেই যাইনি তো তোমরা তো বলতেই পারো কোনো অসুবিধা নেই তুই তো কেন খিস্তি মারো ভাই খিস্তি মারো খিস্তি নামালে ঠিক জমে খিস্তি নামালে ঠিক জমে না আর পারলে এর সঙ্গে তার সঙ্গে শুইয়ে দাও অসুবিধা কী তো চলো বন্ধুরা এইটুকু আমার বলার ছিল আমি ভিডিওটা এই ভিডিওটা করার আগে নিজেকে অনেক কন্ট্রোল করেছি যাতে আমার ভিউয়ার্সরা আমার উপর অসন্তুষ্ট না হয় আমার চোখের জল ফেলতে যেন না দেখে ওর পিতাদের কাছে আমি আরও একবার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে অন ক্যামেরা আমাকে ইন্সপিরেশন বলে মেনেছে তো আমি নিজে খুব প্রাউড ফিল করেছি খুব প্রাউড ফিল করেছি কথাটা শুনে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো প্রাণের কাছাকাছি যে কয়জন মানুষকে আমি মেনেছি যে কয়জন মানুষ আমার কাছের মানুষ হয়ে আছে থাকবে আজই বন থাকবে কোনো কিছু আজকে যেমন একটা ছাড়ো থাক যত কথা বাড়াবো না তত কথা বাড়বে তবে হ্যাঁ যেই মানুষকে আমি পার্সোনালি চিনতে পেরেছি যে সে দোগলা তার সঙ্গে আর জীবনে কোনো কিছু আমার দ্বারা সম্ভব হবে না আই নিড এ ব্রেক অ্যাকচুয়ালি আমার না একটু ব্রেক প্রয়োজন আমি নিজে নিজের শরীরের সাথে প্রচণ্ড পরিমাণে সংঘর্ষ করছি নিজের মেন্টাল পরিস্থিতির সঙ্গে প্রচণ্ড পরিমাণে লড়াই করি ওয়াইটিতে যাদেরকে নিয়ে কন্টেন্ট করি তারা মাঝে মধ্যে আমাকে শেষ করে দেওয়ার জন্য এত উদ্গ্রীব হয়ে যায় সেগুলোকে নিয়ে আমি একা চাপ সামলাই একা চাপ সামলাই কারণ আমাকেই টার্গেট করে বড় ক্রিয়েটার বলো বা ছোট ক্রিয়েটার বলো তাদের টার্গেট সবসময় আমি হই তো এই চাপগুলো আমাকে সামলাতে হয় আমার সংসারটাও আমার সামলাতে হয় আমাকে চারটে চ্যানেল আমি তিনটে চ্যানেল খুলেছি তিনটে চ্যানেল রানিং চ্যানেল আমার তিনটে চ্যানেলের সমস্ত দায়িত্ব আমার কাঁধে আমি সমস্ত মানুষের ভিডিও দেখতে পারি না আমার মাথায় প্রচুর চাপ আমার ফিজিক্যালি আমাকে প্রচুর পরিমাণে অনেক কিছু সহ্য করতে হচ্ছে অনেক কিছু সহ্য করতে হচ্ছে মেন্টালির কথা বাদ দাও ফিজিক্যালি আমাকে যা সহ্য করতে হচ্ছে এখানে এই ওয়াইটিতে দাঁড়িয়ে যারা যারা ক্রিয়েটর আছে তাদের কাউকে সহ্য করতে হচ্ছে না এখানে আমাকে ফিজিক্যালি বলো মেন্টালি বলো আমাকে প্রত্যেকে টার্গেট করে প্রত্যেকে টার্গেট করে আর আমি সেই টার্গেটের মধ্যে থেকে বেরিয়ে যাই তবু আমার কেউ কোনো একটা চুলও বাঁকা করতে পারে না এটাই হচ্ছে সবার দুঃখের কারণ সবার কষ্টের কারণ যে আমাকে কেন কেউ কিছু করতে পারে না ভাই সেফ খেলি সাবধানে খেলি এটা আমার গুণ যে আমাকে কেউ কিছু করতে পারে না তবে হ্যাঁ যেই পরিমাণে হার্ট করে সেটা এনাফ সেটা এনাফ সে আমাকে দিয়ে বলো আমার হাজবেন্ডকে দিয়ে বলো যেভাবে আমাকে হার্ট করে তার জন্য এনাফ আমি যদি একদিন বলি সেটা নিয়ে মাসের পর মাস বছরের পর বছর মানুষ ভুলতে পারবে না অথচ আমি যে প্রতিনিয়ত না হলেও দিনে পনেরো থেকে কুড়িটা ভিডিও আমার বিপক্ষে নামে আমার চ্যানেলকে মেনশন করে হয়তো ক্যামেরা কল নিতে পারছে না ব্লু হয়ে গেল যাই হোক ক্যামেরাও হয়তো চাইছে না আমি আর কান্না টান্না করি এইভাবেই রাখছি এইভাবেই ভিডিওটা এন্ড করব। প্রচুর ক্ষমতা এই সুতোবার প্রচুর ক্ষমতা রোগা শরীরটা রোগা থাকতে পারে রক্ত কম থাকতে পারে কিন্তু এই মানুষটাকে চুষে খাচ্ছে এতগুলো মানুষ ভাবা যায় কতটা পাওয়ার ভাবা যায় হ্যাঁ আমি ঘোরা অপ্রতিরোধ ঘোরা আটকে দেখা এই যে ফন্দি দিয়ে বসেছে না যে আমার বিরুদ্ধে গিয়ে সাক্ষী দেবে আমার বিরুদ্ধে গিয়ে করে শোন তোদেরকে বলছি যারা যারা এই ধরনের ফন্দি দিয়ে না তাদেরকে বলছি কাজে করে দেখা আমি যেমন কাজে করে দেখিয়েছিলাম মুখে বলে রেভিনিউ না কামিয়ে কন্টেন্ট না বানিয়ে না জায়গা মতন যা করে দেখা তোদেরকে অন ক্যামেরা আমি চ্যালেঞ্জ করলাম যেদিন কেউ আমার একটা চুল বাঁকা করে দেখাতে পারবি সেদিন তার সামনে আমি নাকে খড় দেব। সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো অর্পিতা দি অনেক অনেক ভালোবাসা এতটা সম্মান আমাকে দেওয়ার জন্য তবে তোমার কথা আমি রাখতে পারলাম না তবে হ্যাঁ এটুকু তোমাকে বলতে পারলাম এই বিষয় নিয়ে আমার তরফ থেকে ভিডিও যাবে না কারণ আমি এতটা ইম্পর্টেন্স এই ধরনের মানুষকে দিতে চাই না এই ধরনের মানুষকে দিতে চাই না যার নিজের কোনো কিছু ঠিক নেই টাটা